হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গীতা এডুকেশন এগেন। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করবো আইসিডি এর সুপারভাইজার ও অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত কিছু তথ্য। তো সেই আলোচনাটা করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভালো ভালো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, আমাদের প্রথম কোশ্চেনসটি রয়েছে, শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান হলো ভিটামিন। যে ভিটামিন তাপে নষ্ট হয় সেটা হলো ভিটামিন সি। মানুষের দেহত্বকে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভব সেটি হলো ভিটামিন ডি। লোহার অভাবে প্রাণীদের যে রোগ হয় সেটি হলো রক্তাল্পতা। আয়োডিনের অভাবে প্রাণীদের যে রোগ হয় সেটি হলো গয়টার বা গলগণ্ড। দেহে ভিটামিনের অনুপস্থিতিকে বলে অ্যাভিটামিনোসিস। দেহে ভিটামিনের আধিক্যকে বলে হাইপার ভিটামিনোসিস। শিশুদের ক্ষেত্রে একটি সুষম খাদ্য হলো দুধ। দুধে যে উপাদান না থাকে বয়স্ক মানুষের কোষ্ঠকাঠিন্য দেখা যায় সেটা হলো রাফেজ। অ্যান্টি স্টোরেলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন হলো ভিটামিন ই। দুধে যে শর্করাটি পাওয়া যায় সেটি হলো ল্যাকটোজ। দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হলো এফই বা এবং ভিটামিন সি। পুষ্টি যে ধরনের বিপাক সেটা হলো উপচিতিমূলক। সুষম খাদ্যের উপাদান ছটি, হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। শর্করা ও লিপিডের মূল উপাদান কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। প্রোটিনের মূল উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। শর্করার সরল রূপ হলো গ্লুকোজ। প্রোটিনের সরল রূপ হলো অ্যামিনো অ্যাসিড। লিপিডের সরল রূপ হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। কার্বোহাইড্রেটের তাপন মূল্য 4.0 কিলো ক্যালোরি প্রতি গ্রাম। প্রোটিনের তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি প্রতি গ্রাম। লিপিডের তাপন মূল্য 9.3 কিলো ক্যালোরি প্রতি গ্রাম। যে ভিটামিন রেটিনার রডকোষ গঠনে সাহায্য করে ভিটামিন এ। পেলেগ্রা রোগের কারণ হলো নিয়াসিন বা ভিটামিন বি3 এর অভাব। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিডের অনুপাত হলো 4:1:1। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 27 BMR এর সম্পূর্ণ নাম হলো বেসাল মেটাবলিক রেট। একজন সুস্থ স্বাভাবিক পুরুষের BMR হলো ঘন্টায় 38 থেকে 40 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার দেহতল। একজন সুস্থ স্বাভাবিক মহিলার BMR হলো ঘন্টায় 35 থেকে 37 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার দেহতল। পূর্ণবয়স্ক ব্যক্তির মৌল বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি হলো 1728 কিলো ক্যালোরি। পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড়ে প্রয়োজনীয় শক্তি 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। BMR বা বেসাল মেটাবলিক রেট যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো বেনেডিক্ট রথ। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন A, D, E, K। জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো ভিটামিন B কমপ্লেক্স, C, P। নবজাতক কতদিন পর্যন্ত মায়ের দুধ খেতে পারে? 4 থেকে 6 মাস পর্যন্ত। অতিমাত্রিক মৌলিক উপাদানগুলি হলো NS, P, CA, Mg, K, Fe। স্বল্পমাত্রিক মৌলিক উপাদানগুলি হলো MnCu, Zn, B, MoI, Cl, Na। সাধারণত আমাদের দেহে দৈনিক জলের প্রয়োজন 3000 মিলিলিটার। প্রাণীদের পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ হলো স্নায়ু দুর্বল্য। কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক হলো টায়ালিন, মল্টেস, ল্যাকটেস, সুক্রেজ, অ্যামাইলেজ। প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো ট্রিপসিন, পেপসিন, কাইমোট্রিপসিন। লিপিড ভঙ্গক উৎসেচক হলো লাইপেজ। দেহের স্বাভাবিক উষ্ণতা হলো 94.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল আজকের আলোচনা।
এই আলোচনাটা যদি তোমাদের সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।